নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে 13/7/2023 পশ্চিমবঙ্গের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রয়েছে, সেই স্কলারশিপের যারা নতুন আবেদন করতে চান কীভাবে করবেন বা কীভাবে রিনিউয়াল করবেন, যদি পাসওয়ার্ড ভুলে যান তাও কী করবেন, K3 অ্যাপ্লাই করতে গেলে কী করতে হবে, পুরো পদ্ধতি আমি পরস্পর পরপর শেয়ার করবো। এখন যে ভিডিওটা নিয়ে এলাম সেটা হচ্ছে এবারে 2023-এর স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, অর্থাৎ যারা সবে উচ্চ মাধ্যমিক পাস করেছে বা যারা মাধ্যমিক পাস করেছে, যারা 11-এ ভর্তি হয়েছে তাদের জন্য বা যারা 12-এ পড়ছে তাদের জন্য। তো হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2023-এর নতুন পোর্টাল ওপেন হলো। এখন আপাতত হচ্ছে ক্লাস 11-12-এর জন্য জাস্ট ওপেন হয়েছে, যারা ক্লাস 11-এ পড়ছে এবং 12-এ পড়ছে তাদের জন্য ওপেন হয়েছে। পরবর্তীকালে ধাপে ধাপে কলেজ লেভেলেও খুলে যাবে ওটা। তো পদ্ধতিটা একই রকমের, কীভাবে নতুন ফ্রেশ অনলাইন অ্যাপ্লিকেশান করবেন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2023 নিয়ে, তো আসুন সেই পদ্ধতি আমরা একটু দেখে নিই। তো প্রথমে যেটা করতে হবে আমি পরপর পদ্ধতি শেয়ার করছি, আপনারা অবশ্যই দেখে নেবেন একটার পর একটা করে, তাহলেই বুঝতে পারবেন। তো প্রথমে আপনারা ওয়েবসাইটে গেলেন, ফার্স্ট ওয়েবসাইটে যাবেন https://svmcm.wbhet.gov.in ওয়েবসাইটে গেলেন। তারপর এখানে দেখুন এই যে স্বামী বিবেকানন্দ মেরিট কমিশন স্কলারশিপ ভলিউম ফোরে ও খুলবে। দিয়ে এখানে দেখুন আপনি একদম রেজিস্ট্রেশনে যাবেন, ডান উপরে দেখুন লেখা আছে রেজিস্ট্রেশন। এই রেজিস্ট্রেশন অপশানটা ক্লিক করলে এরকম একটা অনেক সব এখানে নিয়মাবলী সব চলে আসবে, কীভাবে কী অ্যাপ্লাই করতে হবে পুরো নিয়মাবলী এখানে চলে আসবে, আপনারা দেখে নিতে পারেন। দিয়ে এখানে একটা চেকস বক্স রয়েছে দেখুন, এটি ডিক্লেয়ার, এই বক্সটা ক্লিক করবেন। ক্লিক করলে প্রসিড টু রেজিস্ট্রেশনে অপশানতে যাবেন। প্রসিড টু রেজিস্ট্রেশনে গেলেই এখানে দেখুন ফ্রেশ অ্যাপ্লিকেশানের অপশান এরকম খুলে যাবে। তো অ্যাপ্লিকেশান ফ্রেশ অ্যাপ্লিকেশান প্রথমে দেখুন হায়ার সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে এই অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করলেই এই যে রেজিস্ট্রেশন পার্টটা খুলে যাবে। রেজিস্ট্রেশন পার্টে এখানে লাস্ট যে মাধ্যমিক পাস বা 11-এ পাস করেছে, মাধ্যমিক পাস করেছে বা 11-এর ক্ষেত্রে রিনিউয়াল হবে, মাধ্যমিক পাসের মাধ্যমিকের রেজাল্টের এখানে তথ্য দিতে হবে বা উচ্চ মাধ্যমিক যারা পাস করছে সেই উচ্চ মাধ্যমিকের তথ্য এখানে দিতে হবে, রোল নাম্বার টোল নাম্বার দিতে হবে লাস্ট ক্লাস পাসের, তারপর মাধ্যমিকের রোল নাম্বার দিতে হবে, মাধ্যমিকের কোন ইয়ারে পাস করেছে, নম্বর অটোমেটিক্যালি চলে আসবে এখানে। দিয়ে বেসিক ডিটেলসে নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি আর রিলিজিয়ান দিতে হবে। দেওয়ার পর নিচের দিকে প্রেজেন্ট কোর্স স্টাডি, অর্থাৎ এখন কোন স্কুলে পড়ছে, কোন ডিস্ট্রিক্টে, কোর্সের নাম, ইয়ার, ইনস্টিটিউশন নেম, কোন কোর্সে পড়ছে, ঠিক আছে, কোন ধরনের আর কি, তারপর ডেট অফ অ্যাডমিশান, এগুলো সব দিয়ে দিলেন। দেওয়ার পর নিচের দিকে রয়েছে দেখুন পাসওয়ার্ড, পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। পাসওয়ার্ড ক্রিয়েট করতে অবশ্যই 8টা ডিজিট হতে হবে মিনিমাম, এবং বড়ো হাতের কিছু থাকবে, কিছু ছোটো হাতের থাকবে, কিছু নাম্বার থাকবে, কিছু স্পেশাল ক্যারেক্টার থাকবে। দিয়ে পাসওয়ার্ড একবার দিলেন, আরেকবার সেটা দিলেন, দিয়ে রেজিস্টার করবেন। রেজিস্টার করলে নতুন পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে গেল আর নতুন আইডি, যখনই ওটা আপনি রেজিস্টার অপশানটা ক্লিক করবেন মোবাইল নম্বর তখন হচ্ছে কী করবে, ভেরিফিকেশান চাইবে, আপনার মোবাইল নম্বর যেটা দেওয়া আছে সেটা ভেরিফিকেশানে ওটিপি যাবে, সেই ওটিপি আপনাকে এখানে দিয়ে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করলেই আপনার হচ্ছে যখনই ভেরিফাই করবেন আপনার রেজিস্ট্রেশন আইডি চলে আসবে, আইডিটা লিখে রেখে দেবেন, তারপর রেজিস্ট্রেশন স্লিপটা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে ক্লোজ করে দেবেন। দিয়ে আপনারা আবার এইখানে ওয়েবসাইটে চলে যাবেন, অ্যাপ্লিকেন লগইন, এই অ্যাপ্লিকেন লগইন অপশানে ক্লিক করে এখানে লগইন করবেন। দেখুন অ্যাপ্লিকেশান আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন, এই ক্যাপচারটা দিয়ে লগইন করার পর এরকম পেজ চলে আসবে, ভালো করে দেখুন এরকম পেজ চলে আসবে। এখানের মধ্যে দেখুন, এখানের মধ্যে একদম এই যে অ্যাপ্লিকেশান ডিটেলসে ক্লিক করে এডিট অ্যাপ্লিকেশান আছে, এডিট অ্যাপ্লিকেশানটা ক্লিক করবেন। এডিট অ্যাপ্লিকেশানটা ক্লিক করলে আপনার যা যা রেজিস্ট্রেশন পার্টে করেছিলেন সেই সব দেখাবে, এগুলো চেক করে নেবেন। চেক করার পর আপনার ফটো আপলোড করতে হবে 20 KB থেকে 50 KB মধ্যে, JPG বা JPG মোডে ব্রাউজ করে ফটোটা নিয়ে আসবেন, আপলোড করে দিলেন। তারপর সিগনেচার আপলোড করতে হবে, এটা 10 থেকে 20 KB মধ্যে JPG বা JPG আপলোড করে দিলেন, এখানে চলে আসবে। দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ করলে এখানে দেখুন যে বেসিক ডিটেল অ্যাপ্লিকেশান আসবে, আপডেট সাকসেসফুলি। এবারে পার্সোনাল ডিটেল অপশানটা চলে আসবে, পার্সোনাল ডিটেল, নাম, বাবার নাম, মায়ের নাম, গার্জেনের নেম, গার্জেনের প্রফেশন, গার্জেনের সঙ্গে সম্পর্ক, ডেট অফ বার্থ, রিলিজিয়ান, সেক্স, কাস্ট, এগুলো সব, কমিউনিটি, এই সমস্ত দিতে হবে, আধার নাম্বার, এই সমস্তগুলো দিয়ে দিলেন। দেওয়ার পর প্রেজেন্ট ফ্যামিলি অ্যাড্রেস, হাউস নম্বর অবশ্যই দেবেন, তারপর ভিলেজ, পোস্ট, এই স্ট্রিট, পোস্ট, ডিস্ট্রিক্ট, স্টেটগুলো দিয়ে দিলেন। দেওয়ার পর এখানে আরও সব তথ্য রয়েছে, এগুলো সব দিয়ে দিলেন। দেওয়ার পর এখানে দেখুন নিচের দিকে এখানে ব্যাঙ্ক ডিটেলসটা দিতে হবে, IFSC কোড, ব্রাঞ্চ কোড, এই সমস্ত দিয়ে দিলেন, অ্যাকাউন্ট নাম্বার, MICR কোড,
আইপিসি দিলেই ব্রাঞ্চ নেম এইগুলো সব অটোমেটিক্যালি চলে আসবে, দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ করলে আপনার এরপরে চলে আসবে যেটা পার্টটা, সেটা হচ্ছে আর ডকুমেন্টস আপডেট। ডকুমেন্টস আপডেট এরকম লেখা দেখা যাবে, ইনকাম সার্টিফিকেট হতে হবে, বিডিওর ইনকাম সার্টিফিকেট হতে হবে অবশ্যই, হচ্ছে দেখতে পাচ্ছেন গেজেটেড অফিসারের হতে হবে আন্ডারে, এটা দেওয়া হচ্ছে, দিয়ে পঞ্চায়েত এরিয়ার ক্ষেত্রে ভিডিও বিএলআরও এসডিও জয়েন্ট ভিডিওর এইগুলো সার্টিফিকেট দরকার, দিয়ে ক্লোজ করে দিলেন। এটা ক্লোজ করার পর এখানে দেখুন আপলোড চাইবে নিচের দিকে, দেখুন আপলোড যখন করবেন, আপলোড হচ্ছে মাধ্যমিকের মার্কশিট, দেখতে পাচ্ছেন মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিকের লাস্ট পাস ক্লাসের মার্কশিট, অ্যাডমিশান রিসিপ্টটা স্ক্যান করে দিতে হবে, ব্যাংকের পাসবই, তারপরে বাসিন্দার সার্টিফিকেট বা ভোটার আইডি বা আধার নাম আইডি, তারপরে হচ্ছে ইনকাম ইস্যুকে করেছে ইনকাম সার্টিফিকেট হচ্ছে, এইগুলো সব আপলোড করতে হবে। আপলোড করার পর এখানে বক্স আছে, বক্সটা ক্লিক করবেন, ক্লিক করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ করলে এই ডাটাটা পুরোটা দেখাবে, আপনি চেক করে নিলেন, তারপরে দেখুন সাবমিট অ্যাপ্লিকেশন, সাবমিট অ্যাপ্লিকেশানটা ক্লিক করলে আপনার সব কাজ হয়ে যাবে, আর সেভ করা যাবে না, আর সাবমিট করা যাবে না, একবার করে দিলেই। তো এখানে দেখুন অ্যাপ্লিকেশান সাবমিট সাকসেসফুলি লেখা চলে এসেছে, আপনি তথ্যগুলো আরেকবার দেখে নিতে পারেন, এখান থেকে প্রিন্ট আউটও করে নিতে পারেন, দিয়ে আবার ড্যাশবোর্ডে গেলে আপনার পুরো তথ্য এখানে দেখাবে, দেখুন অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন ডান, ফর্ম ফিল আপ ডান, স্ট্যাটাস অ্যাপ্লিকেশান সাবমিটেড অপশান দেখাবে, ট্র্যাক অ্যাপ্লিকেশান করলে নিচের দিকে এরকম ট্র্যাক দেখাবে সাবমিটেড করা হয়েছে। তো এইভাবে আপনারা অনলাইনে ফ্রেশ হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অনলাইন আবেদন করতে পারবেন। তো যাই হোক, পরের ভিডিওতে রিনিউয়াল কীভাবে করবেন সেই ভিডিও নিয়ে আসবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।